আমাদের মেয়ে আমাদের বিয়ে দেওয়ার জন্য খেপে উঠেছে। তাই ভাবছি আমরা তাড়াতাড়ি আমাদের এনগেজমেন্টটা সেরে ফেলবো। আর আমি চাই এজিপ এই পুরো দায়িত্বটা নিক। কত বছর পর আমাদের দেখা হলো দীপা, আমি তোমায় যেতে দেবো না, প্লিজ যেও না। আপনি মুক্তি নিন ডাক্তারবাবু, আর আমাকেও মুক্তি দিন, সেটাই সবার জন্য ভালো হবে। দীপা, দীপা আমার কথা শোনো, দীপা যেও না, দীপা। আমি খারাপ করে দিলাম, সব খারাপ করে দিলাম। কি হলো? না, চারদিকে তো কোথাও হাওয়া বাতাস কিছু নেই, তাহলে এমন করে হঠাৎ হঠাৎ একখানা দমকা হাওয়া করতে এলো, কিসের ইঙ্গিত? ঠাকুর, এত করে তোমায় বলি, রাত দিন বলি, সবার ভালো রাখো, সবাইকে। আচ্ছা, কারোর কপালে কি শান্তি নেই? দীপা, না না, আমার মেয়েটার তো কপাল এমন যে যা কিছু খারাপ সবার আগে তারই হয়। হ্যাঁ, দেখি তো ফোন করি, ঠিক আছে কিনা দেখি। বাচ্চা বাচ্চা, না ফোন হলো না তো। ও দীপা, বারবার তোর কথায় কেন মনে হচ্ছে বলতো? কিসের অমঙ্গল? তোর কিছু হয়নি তো মা? এই দিদি, তুই ঠিক আছিস? হ্যাঁ, ভাগ্যিস আমরা দেখেছিলাম, তা নাহলে কি যে ঘটে যেত। কি হয়েছিল তোর? হ্যাঁ, দিদি, এই দিদি আমাকে বল না, কি হয়েছিল তোর বল। আমি কোনোদিন ভাবিনি এতদিন পর ওর সাথে দেখা হয়তো চোখে জল দেখবো। দিদি বল না, কি হয়েছে তোর, কেন কাঁদছিস তুই, কি হলো বল না। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।